আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিক ভাষা শিক্ষা কোর্সের সপ্তম পর্বে। ভালো আছেন নিশ্চয়ই। আমরা গত পর্বে শিখেছিলাম গ্রিক ভাষায় সংখ্যা গণনা। আজকে আমরা শিখব, গত পর্বে 21 মানে 20 পর্যন্ত আমরা সংখ্যা গণনা শিখেছিলাম, আজকে আমরা শিখব 20 থেকে 20, 30, 40, 50 এভাবে করে 100 পর্যন্ত শিখব। শুধুমাত্র এই সংখ্যাগুলো শিখব, 20, 30, 40, 50 আগে শিখে নিব, কারণ এগুলো আগে শিখে নিলে আমাদের পরবর্তী সংখ্যাগুলো শিখতে অনেক সুবিধা হয়ে যাবে। তো আমি আপনাদের লিখে দেখাবো সংখ্যা গণনা। আমরা শিখেছিলাম দেখা মানে 10, তারপর 20, 21। আমি এগুলো আবার আজকে আবারও লিখছি। প্রিয় দর্শক, আমি 10 লিখলাম কারণ গ্রিক ভাষায় অঙ্কে যখন তারা সংখ্যা লিখে তখন তারা ইংলিশ যে 10 আছে 10-10 মতো করেই সংখ্যা লিখে, কিন্তু মুখে যখন বলে এটাকে দেখা বলে। আমি বাংলায় লিখব এটা 10, 10কে গ্রিক ভাষায় বলে দেকা। আমরা আগেও শিখেছি, আমি আবারও লিখছি। দেকা, 10কে গ্রিক ভাষায় বলে দেকা। এখন 20, 20 বিশকে বলে 21, যেটা আমরা গত পর্ব শিখেছি। এখন 30, 30 কে গ্রিক ভাষায় বলে ত্রিয়ান্দা, ত্রিয়ান্দা। আমি লিখছি ত্রিয়ান্দা। চল্লিশ, চল্লিশ, চল্লিশকে বলে সারান্দা, সারান্দা, সারান্দা। পঞ্চাশ, পঞ্চাশকে গ্রিক ভাষায় বলে পেনিন্দা। আমি লিখছি পেনিন্দা। ষাট, ষাটকে গ্রিক ভাষায় বলে এক্সিন্দা, এক্সিন্দা। সত্তর, সত্তরকে গ্রিক ভাষায় বলে অ্যাবডোমিন্দা, অ্যাবডোমিন্দা। আশি, আশিকে গ্রিক ভাষায় বলে ওগদন্দা, ওগদন্দা। লিখছি ওগদন্দা। নব্বই, নব্বইকে বলে এনেনিন্দা, এনেনিন্দা।
eine Linda. Eksho. Eksho ke Greek bhashay bole ekato. Ekato. তো দর্শক আজকে আমরা শিখে নিলাম 10 থেকে 100 পর্যন্ত আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে শেখাবো 20 থেকে 21 21 পর্যন্ত আমরা শিখেছি 21 এর পরের সংখ্যাগুলো তারপর 300 পরের সংখ্যাগুলো আপনারা দেখলেই তখন বুঝে যাবেন কেন আমরা প্রথমে এই নাম্বারগুলো এই সংখ্যাগুলো শিখে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই নাম্বারগুলো শিখে নেয়ার তাহলে পরবর্তী সংখ্যাগুলো শিখতে আপনাদের খুব সহজ হয়ে যাবে আর প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি বাংলা ভাষায় আপনাদেরকে শেখানোর তাই আমি বাংলা ভাষায় লিখে দেখানোর চেষ্টা করছি কারণ আমরা মুখে বলতে পারার দিকটাতেই বেশি জোর দিচ্ছি যেন আপনাদের কর্মস্থলে বা বাইরে বেরোলে আপনাদের কথাটা বলতে সুবিধা হয়ে যায় তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরের পর্বে ধন্যবাদ